প্রতিদিন ঢাকার রাস্তায় যত গাড়ি চলে তার 24% আন্তঃজেলা ও শহরতলির বাস। শহরের ভেতরে রয়েছে প্রায় 40% বাসের কাউন্টার। এসব কাউন্টার যানজটের হটস্পট, আর তাই মূল শহরে নয়, ঢাকার উপকণ্ঠে যাচ্ছে বাস টার্মিনাল, যার শুরু গাবতলি টার্মিনাল দিয়ে। কিছু গড়তে হলে ভাঙতে হয়, হোক সেটি প্রথা হোক তা অবকাঠামো। আবার শুরু থেকেও শুরু হতে পারে, যেমন প্রতিটি দিনের শুরু হয় শূন্য থেকে। বলছিলাম ঢাকার অন্যতম প্রবেশদ্বার হেমায়তপুরের কথা। বলতে গেলে কিছুই ছিল না সেখানে, অথচ সেই হেমায়তপুর এখন হয়ে উঠছে বদলে যাওয়া রাজধানীর অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। গাবতলি বাস টার্মিনাল ভেঙে আগামী বছরই ঢাকার প্রথম বহুতল বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু হবে হেমায়তপুরে। কেমন হবে সেই টার্মিনাল, কি কি সুবিধা থাকবে, গাবতলির পুরনো টার্মিনাল ঘিরে কি হবে, পাতাল মেট্রো রেল ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প সহ হেমায়তপুর ঘিরে নেয়া নানা প্রকল্পের তথ্য তুলে ধরব এই প্রতিবেদনে। গাবতলি রাজধানী ঢাকার খুবই পরিচিত এক জায়গা। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাওয়া আন্তঃজেলা বাসের অন্যতম ঠিকানা এটি। একই সাথে ঢাকার প্রবেশ মুখে যানজটেরও কারণ এই টার্মিনাল। রাজধানীকে যানজটমুক্ত করার অংশ হিসেবে এবং একটি জনবান্ধব শহর গড়ে তুলতে মূল ঢাকা শহর থেকে একে একে সরিয়ে ফেলা হচ্ছে আন্তঃজেলা বাস টার্মিনালগুলো। গাবতলি বাস টার্মিনাল ভেঙে ফেলার মাধ্যমে এর শুরু হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হেমায়তপুরে 44 একর জায়গা জুড়ে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সম্প্রতি প্রকাশ করেছে। বিপুল আয়তনের জায়গা নিয়ে গড়ে তোলা হবে দেশের অন্যতম আধুনিক এক টার্মিনাল। সেখানে থাকবে 6 তলার 2টি টার্মিনাল ভবন। টার্মিনালের 4টি তলা থাকবে যাত্রীবাহী বাসের জন্য, আর 2টি থাকবে ব্যক্তিগত কার রাখার ব্যবস্থা, আর 1টি ডিপো থাকবে সেই টার্মিনালে। প্রকল্প প্রস্তাব অনুযায়ী প্রতিটি তলায় 432টি করে বাস রাখা যাবে এবং প্রতি তলায় কার রাখা যাবে 46টি করে। এছাড়া ডিপোতে থাকবে 1000 বাস রাখার ব্যবস্থা। সব মিলে 3000 থেকে 3500 গাড়ি পার্কিং করে রাখা যাবে হেমায়তপুর টার্মিনালে। ভেতরে পর্যাপ্ত জায়গা থাকায় সড়কে যানবাহন রাখার কোনো প্রয়োজনই হবে না। ঢাকায় এরকম সুশৃঙ্খল টার্মিনাল কখনোই গড়ে ওঠেনি। মূলত রাজধানীর বাস চলাচল সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক কাঠামোয় আনতে এই উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 4,510 কোটি টাকা। আগামী বছরই এই টার্মিনালের নির্মাণ কাজ শুরু হবে। 4 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষে টার্মিনালটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। ইতোমধ্যে প্রস্তাবটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে জমা দিয়েছে DNCC। অনুমোদন শেষে প্রকল্পটির জন্য বিদেশি ঋণ পেতে প্রস্তাবটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হবে। এই প্রকল্প ঢাকার ট্রাফিক সমস্যা সমাধানে সরকারের বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ। এই উদ্যোগের লক্ষ্য হল নির্ভরযোগ্য, নিরাপদ ও আরামদায়ক গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করা, ব্যক্তিগত পরিবহনের উপর নির্ভরতা কমানো। হেমায়তপুরে আধুনিক টার্মিনাল নির্মাণ হলে চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, মেহেরপুর, নড়াইল, নবাবগঞ্জ, পাবনা, রাজবাড়ী, বগুড়া ও রাজশাহী থেকে আসা আন্তঃজেলা বাস থামবে হেমায়তপুর টার্মিনালে। আরও আনন্দের খবর হলো হেমায়তপুরের প্রস্তাবিত জায়গাটি MRT লাইন 5 স্টেশন এবং ডিপো এলাকার সঙ্গেই অবস্থিত, ফলে গণপরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে। একদিকে মেট্রো রেল স্টেশন, অন্যদিকে বাস টার্মিনাল ঘিরে প্রতিনিয়ত মানুষের সমাগম থাকবে এখানে। গড়ে উঠবে ব্যাপক কর্মচাঞ্চল্য ও বিনিয়োগ সম্ভাবনা। এবার প্রশ্ন হচ্ছে গাবতলির বর্তমান টার্মিনাল ভেঙে কি হবে? উত্তর, অনেক কিছুই হবে। আসলে গাবতলি এমন এক জায়গা যেখান থেকে বেড়ি বাঁধ ধরে একটি পথ চলে গেছে টঙ্গী আশুলিয়ার দিকে, একটি পথ গেছে সদরঘাটের দিকে এবং আরেকটি পথ মূল শহরের সাথে সংযোগ ঘটিয়েছে।
এমন একটি কেন্দ্রকে ঘিরেও আছে সরকারের মহাপরিকল্পনা, যার অংশ হিসেবে এরই মধ্যে আমিনবাজার দ্বিতীয় সেতুর কাজ অনেকটাই শেষ করে আনা হয়েছে। প্রশস্ত করা হচ্ছে সড়ক, গাবতলীর পশুর হাটও কিছুটা সরিয়ে নেওয়া হয়েছে। গাবতলীর বাস টার্মিনালের বর্তমান স্থানেই এমআরটি লাইন 2, এমআরটি লাইন 5 এর নর্দার্ন রুট এবং এমআরটি লাইন 5 এর সাউদার্ন রুটের মেট্রো রেলের স্টেশন হবে। বলা যায় এই তিনটি রুট ছুঁয়ে যাবে বর্তমান গাবতলী বাস টার্মিনালকে। যেহেতু এমআরটি 5 এর ডিপোর কাজ শুরু হয়ে গেছে প্রায় এক বছর হল, অচিরেই নর্দার্ন রুটের কাজ শুরু হচ্ছে, তাই গাবতলী টার্মিনাল ভেঙে ফেলা বা সরানো খুব জরুরি হয়ে পড়েছে। জানা গেছে বর্তমান অবস্থান থেকে গাবতলী বাস টার্মিনালকে অস্থায়ীভাবে সরানো হবে। এজন্য টার্মিনালের দক্ষিণ পাশে 12.80 একর জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করেছে সরকার। নতুন অস্থায়ী টার্মিনালটি 6,400 বর্গমিটারের হবে। সেখানে একসঙ্গে 260টি গাড়ি রাখার জন্য ডিপো নির্মাণ করা হবে। হেমায়তপুরে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হলেও গাবতলীতেও থাকবে সিটি বাস টার্মিনাল। মেট্রো রেল থেকে স্টেশনে নেমে সিটি বাসে চেপে নগরবাসী যেতে পারবেন যার যার গন্তব্যে। এছাড়া আন্তঃজেলা বাস টার্মিনালের সাথে শহরের ভেতরে যাতায়াতেও সিটি বাস প্রয়োজন হবে। জানিয়ে রাখি, ঢাকার প্রবেশ মুখগুলোতে 5টি আন্তঃজেলা টার্মিনাল ও 3টি বাস ডিপো নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এর শুরুই হচ্ছে হেমায়তপুরের মাধ্যমে। হেমায়তপুরের পাশাপাশি অন্য 3টি টার্মিনাল নির্মাণের জন্য ভাটুলিয়া, কাঁচপুর এবং বাঘাইর এলাকা নির্বাচন করা হয়। সায়দাবাদ বাস টার্মিনাল সরানোর কাজও অনেক দূর এগিয়েছে। খুব শীঘ্রই টার্মিনালটি কাঁচপুরে সরানো হবে। সমীক্ষা অনুযায়ী ঢাকার প্রবেশ মুখে 5টি বাস টার্মিনাল গড়ে তুলতে খরচ হবে প্রায় 7,500 কোটি টাকা। অন্যদিকে 3টি বাস ডিপো তৈরি করতে খরচ হবে আরও প্রায় 3,700 কোটি টাকা। হেমায়তপুরে মেট্রো রেল। ভবিষ্যতে যে হেমায়তপুরকে আমরা দেখতে পাব সেই পরিবর্তনের প্রথম ধাপ এরই মধ্যে শুরু হয়ে গেছে এমআরটি 5 এর ডিপো উন্নয়নের মাধ্যমে। ঢাকা আরিচা মূল সড়কের পাশে ডিপোর ভূমি উন্নয়ন কাজ এখন অনেকটাই দৃশ্যমান। মোট 10টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে এমআরটি 5। এরই মধ্যে নর্দার্ন রুটের বেসিক ডিজাইন ও প্রকল্পের ডিটেল ডিজাইন প্রায় চূড়ান্ত। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এক এক রুটে চলবে ভিন্ন ভিন্ন রঙের মেট্রো রেল। এমআরটি 5 এর নর্দার্ন রুটে চলবে আকাশি নীল মেট্রো রেল। এই মেট্রো রেল হেমায়তপুর থেকে শুরু হয়ে সড়কের ওপর দিয়ে অর্থাৎ এলিভেটেড অংশ দিয়ে যাবে আমিনবাজার পর্যন্ত। সেখান থেকে তুরাক নদীর নিচ দিয়ে বনানি গুলশান হয়ে নতুনবাজার পর্যন্ত মাটির তল দিয়েই যাবে। এরপর নতুনবাজার থেকে ভাটারা পর্যন্ত 1 কিলোমিটার যাবে এলিভেটেড অংশ দিয়ে। মেট্রো রেল এমআরটি 5 ও এমআরটি 2 ঘিরে হেমায়তপুর পাচ্ছে নতুন মর্যাদা। বর্জ্য থেকে বিদ্যুৎ হেমায়তপুরে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও হবে বর্জ্য থেকে বিদ্যুৎ, আর এর শুরু হচ্ছে হেমায়তপুরে। গাবতলী আমিনবাজার সেতু পেরিয়ে কিছু দূর এগোলেই দেখা যায় বিশাল আবর্জনার স্তূপ। দুর্গন্ধময় সেই জায়গাটি উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ফেলার ল্যান্ডফিল। এখন সেই বর্জ্য হয়ে উঠবে সম্পদ, কারণ এখানেই তৈরি হচ্ছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। প্রকল্পের আওতায় এখানে মোট 80 একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে 30 একর জায়গার উপর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইনসিনারেশন প্লান্ট স্থাপন করার কাজ চলছে। এছাড়া বাকি 50 একর ভূমিতে মেডিকেল বর্জ্য, ই বর্জ্য ও ডেব্রিস ব্যবস্থাপনার জন্য পরিবেশ বান্ধব ল্যান্ডফিল স্থাপন করার কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। এছাড়া ভূমি উন্নয়ন, রাস্তা ও বাঁধ নির্মাণের কাজও চলমান আছে। অনেক বছর আগে থেকে এই জায়গাটি রাজধানীর বর্জ্য ফেলার জায়গা হিসেবে বিবেচিত হয়ে আসছে। ময়লা বহনকারী ট্রাক, পরিচ্ছন্নতা কর্মী, কিছু কুকুর, চিল, শকুন ছাড়া এই জায়গায় আগে কেউই আসত না। দুর্গন্ধে টেকা দায় ছিল এই জায়গাটি। এখনো গন্ধ আড়াল করা না গেলেও পরিবর্তনের ছোঁয়া টের পাওয়া যাচ্ছে। আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ শীর্ষক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1,272 কোটি টাকা।
সব মিলে এক সময়ের কিছুটা পিছিয়ে পড়া এলাকা হেমায়তপুর এখন উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে। বহুমাত্রিক প্রকল্প ঘিরে সমৃদ্ধ অঞ্চল হয়ে উঠছে এই জায়গা। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ ও সুন্দর থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো।